Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএটিভির বিশেষ আয়োজন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যে রমজানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাই আরিতি। আজকের আলোচ্য বিষয় রমজানে সুস্বাস্থ্যতা। এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অভিজ্ঞ দুজন চিকিৎসক, যারা অত্যন্ত সফলতার সাথে দীর্ঘ সময় ধরে যার যার স্থান থেকে সুচিকিৎসা দিয়ে আসছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার তোফাজ্জল হোসেন রানা, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান আইসিইউ ও এইচটিইউ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড। কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এবং আমাদের মাঝে আরও একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছেন, তিনি হলেন ডাক্তার মেহবুব মজিদ হিমেল, ডিরেক্টর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড। কেমন আছেন স্যার? ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথমে আমি জানতে চাই ডাক্তার তোফাজ্জল হোসেন স্যারের কাছে, স্যার এই যে এখন বর্তমান সময়ে মানুষ তো অনেক ধরনের রোগ নিয়ে আপনার কাছে আসছেন, কী ধরনের কমন রোগ নিয়ে আপনার কাছে আসেন যদি একটু আমাদেরকে বলতেন? সবাইকে রমজানের শুভেচ্ছা। আমরা রমজান মাসে বাড়তি যে রোগগুলো আমরা পেয়ে থাকি, দেখা যায় যে জ্বর, নিউমোনিয়া, কাশি, এগুলো তো আছেই, সাথে দেখা যাচ্ছে যে রমজানে বাড়তি কিছু পেটের পীড়াজনিত কিছু প্রবলেম নিয়ে আসে, যেমন পেটে ব্যথা, বমি, তারপরে পাতলা পায়খানা, এ ধরনের অসুখগুলো নিয়ে রোগীরা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। এখন যেতে চাই ডাক্তার হিমেল স্যারের কাছে। স্যার, আপনি তো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালের একজন ডিরেক্টর, তো এখানে কি কি ফ্যাসিলিটিস আছে যদি একটু আমাদেরকে বলতেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই প্রসঙ্গে আমি আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে আমি এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে মোবারকবাদ জানাচ্ছি। আলোক হেলথ কেয়ার হাসপাতাল হচ্ছে হলো মিরপুরের এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে চলতি একটা হসপিটাল এবং সর্বাধুনিক একটা হাসপাতাল। প্রায় দীর্ঘ 27 বছরের কিন্তু পথ চালাই আমাদের এই প্রতিষ্ঠানের। আমরা ছোট আকারে 2017 সালে একটা হাসপাতাল করেছি, সেটাই গত 2 বছর ধরে এটা আমরা 100 বেডের একটা হাসপাতাল করেছি। এবং এই হাসপাতালে আপনার সব ধরনের সুবিধা, যেমন ধরেন আমাদের এখানে সর্বাধুনিক আইসিইউ, এইচডিইউ, ডায়ালাইসিস, নর্মাল আমাদের ওয়ার্ড, যেটা জেনারেল বেড বলি আমরা, সেটার ব্যবস্থা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে আমরা সিঙ্গেল কেবিন, ডিলাক্স কেবিন, ডাবল কেবিন পর্যন্ত আমরা সেখানে ফেসিলিটি করছি এবং সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা, সর্বাধুনিক এমআরআই, সিটি স্ক্যান, সিটি এনজিওগ্রাম, সব ধরনের পরীক্ষা আমরা এখানে করছি। এবং ভিটামিন ডি 12 এবং পেরিফেরাল ব্লাড ফিল্মের লেটেস্ট যে মেশিনগুলো সেগুলো কিন্তু আমরা এখানে সরবরাহ করছি। ডক্টর তোফাজ্জল সাহেব যেটা বলেছেন যে এই রমজান মাসে যে অতিরিক্ত রোগীগুলো যেগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু, সেগুলো ছাড়া অন্যান্য যেসব রোগী ক্রিটিক্যাল হচ্ছেন সেগুলো চিকিৎসার ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে সর্বাধুনিকভাবে আমরা সেটা সরবরাহ করে যাচ্ছি। জি, ধন্যবাদ স্যার। ডক্টর তোফাজ্জল হোসেন স্যারের কাছে আবারও যেতে চাই। স্যার, আপনি যে বললেন যে পেটের ব্যথা নিয়ে আসছে, অনেকে বমি করছেন, তো এই বিষয়টি কেন হচ্ছে, কারণটি কি? আসলে আমরা একটু ভোজন রসিক কিন্তু বাঙালি, ঠিক আছে। দেখবেন যে যদিও বলা হচ্ছে যে রমজান মাসে কিন্তু খাবারে সারাদিন আমরা না খেয়ে থাকি, কিন্তু ওই যে যখনই ইফতারের সময় হয়ে যায় দেখা যায় একসাথে কিন্তু যে ভাজা, পোড়া, এ ধরনের খাবারগুলো বেশি খাওয়া হয়ে যায়। এবং আমরা কিন্তু আগে যেমন ধরেন ঘরের খাবারের প্রতি কিন্তু আমাদের একটা ইয়ে ছিল যে আমরা সবসময় ঘরের খাবার খেতাম, বাবা মা বা মা যে খাবার তৈরি করতো ওগুলাই কিন্তু খাওয়াতো। কিন্তু ইদানিং দেখা যায় যে আপনার কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ঘরের খাবারের সাথে বাইরের কিছু খাবারও কিন্তু অনেক কিছু অ্যাড হয়। জি, তো এ ধরনের বাইরের খাবারগুলো খাওয়ার কারণে সাথে দেখা যাচ্ছে যে আপনার তেল চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া হচ্ছে, ভাজা পোড়া খাবার বেশি খাওয়া হচ্ছে, এই কারণে হজমজনিত সমস্যার কারণে দেখা যায় যে পেটে ব্যথা বা বমি, এগুলো নিয়ে বেশি ভর্তি হচ্ছে আর কি রোগীরা। এবং দেখা যায় যে আমি যেহেতু অ্যাকচুয়ালি আইসিইউ কনসালটেন্ট হিসাবে বলছি যে এ ধরনের রোগীগুলো আমরা আসলে প্রথমে ওয়ার্ডে বা কেবিনেই ম্যানেজ করি, কিন্তু যদি কখনো দেখা যায় যে রোগীরা একটু দেরি করে আসে, রোগীর যদি পানি শূন্যতা দেখা যায় বা লবণের কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয়ে যায়, সেই ধরনের রোগীগুলো তখন হচ্ছে এইচডিইউ বা আইসিইউতে সেবা নিয়ে থাকছে আর কি। ধন্যবাদ স্যার, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক কোথাও যাবেন না, আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যে রমজান। ফিরছি বিরতির পর। দর্শক
দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যে রমজানে। ফিরে এলাম বিরতির পর। এখন যেতে চাই ডাক্তার হিমেল স্যারের কাছে। স্যার, হসপিটালের যখন আমরা দেখি সবার আগেই চোখে পড়ে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, জি আপনাদের হসপিটালে এমার্জেন্সি ডিপার্টমেন্টের ভূমিকা ঠিক কতটুকু? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের ভাষায় যেটা বলি যে একটা হাসপাতালের ফেজ বা মুভ যেটা, সেটাই কিন্তু একটা ইমার্জেন্সি। একটা ইমার্জেন্সি সবসময় একটা হাসপাতালের যে পরিমাণ সার্ভিসটা দেওয়া দরকার, রোগী ভর্তি থেকে শুরু করে রোগীর ট্রিটমেন্ট দেওয়া, সব কিছু কিন্তু ইমার্জেন্সিতে সম্ভব। আমাদের হাসপাতাল ইমার্জেন্সিটা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা 24/7 আপনার সার্ভিস দেওয়ার জন্য আছে। ওখানে আমাদের অভিজ্ঞ ডাক্তাররা আছেন, ওখানে আমাদের টেকনিশিয়ান সিস্টার বা নার্স আছেন, এবং দেখা যাচ্ছে যে যখনই কোনো একটা পেশেন্ট, যেমন ধরেন ডক্টর তোফাজুল বলছেন একটা ক্রিটিক্যাল কোনো একটা পেশেন্ট আসলো, পেটের পীড়ার জনিত বা ওনার হয়তো গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে, হয়ে ওনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে শকে চলে গেছে, এই যে পেশেন্ট, ওনারা কিন্তু সাথে সাথে ইমার্জেন্সি আসার পরে আমাদের যারা ইমার্জেন্সি যারা ডক্টররা যারা আছেন তারা সাথে সাথে ডায়াগনোসিসটা করে, এবং আমাদের যে কনসালটেন্ট যিনি আছেন ইমার্জেন্সি থেকে সেই কনসালটেন্টের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্টটা স্টার্ট করে সাথে সাথে কিন্তু ইমার্জেন্সি থেকে আমরা রেসপেক্টিভ, যদি তার আইসিইউ প্রয়োজন হয় আইসিইউতে, যদি তার ওয়ার্ডে যাওয়ার প্রয়োজন হয় ওয়ার্ডে অথবা কেবিনে, সেখানে কিন্তু তার সাথে সাথে আমাদের টিমের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ফার্স্ট এইডের রোগী আসছে বা কিছু দেখা যাচ্ছে অবজারভেশনের জন্য ভর্তি হচ্ছে কিছু রোগী, অথবা কিছু দেখা যাচ্ছে যে তারা হয়তো একটু স্টিচ রিমুভাল করবে বা উন্ডেড একটা পেশেন্ট আসছে, সেখানে কিন্তু সাথে সাথে আমরা সেই ইমার্জেন্সি সেই তাই প্রাথমিক চিকিৎসা করে, এর পরবর্তীতে যদি তারা মনে করে যে না কনসালটেন্টের প্রয়োজন আছে, অ্যাডভাইজার অথবা তাকে ভর্তি করার প্রয়োজন আছে, সেভাবে করে ইমার্জেন্সিতে তারা করছে। কাজেই দেখা যাচ্ছে যে একটা ইমার্জেন্সি আসলে মানে ফার্স্ট টু লাস্ট, একদম প্রথম থেকে একদম পেশেন্টকে ভর্তি দেওয়া পর্যন্ত পুরো জিনিসটাকে ওরা কিন্তু খুব স্মুথলি জিনিসটা করে যাচ্ছে। জি, ধন্যবাদ স্যার। ডাক্তার তোফাজ্জল স্যারের কাছে আবারও যেতে চাই। স্যার, আপনি যে বললেন ডায়াবেটিস থেকে অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে যদি ডায়াবেটিসের যে কোনো রোগ, ডায়াবেটিস বা ব্লাড কোলেস্ট্রল যদি বেশি হয়ে যায়, তখন তা যদি সঠিক মাত্রায় বা সঠিকভাবে যদি চিকিৎসা না করা হয় তাহলে কী ধরনের জটিলতা থাকতে পারে যদি একটু বলতেন? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। যে ডায়াবেটিসের আমরা কিন্তু যে রোগীগুলো ভর্তি থাকে, আমাদের তো প্রচুর ডায়াবেটিস রোগী, আমাদের ঘরে ঘরে কিন্তু সব ঘরে কিন্তু দেখবেন যে কম বেশি ডায়াবেটিসের পেশেন্ট থাকে, কিন্তু সবাইকে কিন্তু হসপিটালে ভর্তি হতে হচ্ছে না। দেখা যায় যে ডায়াবেটিসের যে কমপ্লিকেশানগুলো থাকে তখনই রোগীরা হচ্ছে হসপিটালে আসে। দেখা যায় যে কোনো একটা পেশেন্ট আপনার ইনসুলিন নিচ্ছে বা ডায়াবেটিসের কোনো ওষুধ খাচ্ছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তা দেখা যায় যে ইউজুয়ালি আমরা দুটো কারণেই হতে পারে, সেটা যদি আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, সেক্ষেত্রে হচ্ছে রোগী খারাপ হয়ে অজ্ঞান হয়ে হাসপাতালে চলে আসতে পারে। আবার যদি কিছু কিছু অসুখ আছে, যেমন আমরা বলি যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বা হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, যে ব্লাড সুগার লেভেল অনেক বেড়ে গেছে, তখনও রোগী কিন্তু অজ্ঞান হয়ে শ্বাসকষ্ট নিয়ে আপনার হাসপাতালে চলে আসতে পারে। আর যদি দেখা যায় যে কোলেস্ট্রলের যে কথাটা বললেন, কোলেস্ট্রল তো আসলে আমাদের সবলকে আসলে কন্ট্রোলে রাখতে হবে। কোলেস্ট্রল যদি বেড়ে যায় সেক্ষেত্রে তো আমাদের একটা হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রেনের স্ট্রোক, এ ধরনের কমপ্লিকেশনগুলো হতে পারে আর কি। এই কারণে ডায়াবেটিস এবং কোলেস্ট্রল অবশ্যই আপনাকে নিয়মিত পরীক্ষা করতে হবে এবং সেটা কন্ট্রোলে রাখার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে। জি, এখন যেতে চাই ডাক্তার হিমেল স্যারের কাছে। স্যার, এই যে আপনাদের হসপিটালে যখন কোনো পেশেন্ট কোনো রোগ নিয়ে কেবিনে ভর্তি হয় বা ওয়ার্ডে ভর্তি হয়, তাদেরকে কী কী ধরনের সার্ভিস দেওয়া হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা কিন্তু কমন কোশ্চেন, অনেকেই কিন্তু এটা জানতে চায় যে আমি আমার রোগীকে যখন ভর্তি করাচ্ছি আমি এই হাসপাতালে কেন নিব বা এই হাসপাতাল থেকে আমি কী সার্ভিসটা পেতে পারি। এখন যেটা হচ্ছে যে আমি প্রথম থেকে একটু শুরু করিনি, একটু বলে রাখি, যেহেতু আমি প্রথমেই বলে রেখেছি যে আলোক হেলথ কেয়ার হসপিটাল কিন্তু একটা খুব পুরনো একটা হাসপাতাল। আমরা দীর্ঘ 27 বছরের ধরে আমরা এখানে ঐতিহ্যবাহী একটা হাসপাতাল এবং অনেক সুনামের সাথে আমরা এটা চালিয়ে আসতেছি। যখন একটা পেশেন্ট আমাদের হাসপাতালে আসছে, আমরা কিন্তু ভর্তি করছি বিভিন্নভাবে। দেখা যাচ্ছে যে আমরা ইমার্জেন্সির মাধ্যমে অথবা দেখা যাচ্ছে কোনো কনসালটেন্ট বা চেম্বারের মাধ্যমে আমাদের ভর্তি দিচ্ছেন। আমাদের কিন্তু সাথে সাথে আমাদের এখানে ইমার্জেন্সি তো আগেই বলেছি আমি যে আমাদের এক্সপার্ট যে টিমটা আছে, অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্ট হয়তো চেম্বার থেকে ভর্তি হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওখানে কিছু অভিজ্ঞ কাস্টমার কেয়ার ম্যানেজার আছেন, ওনারা ওনাদেরকে সুন্দর করে পুরো জিনিসটা, ওনার রোগ থেকে শুরু করে কী ধরনের সার্ভিস এবং কী ধরনের দাম বা
ইয়েটা হবে খরচের ব্যাপারটা পুরো জিনিসটা ওনাদেরকে এক্সপ্লেইন করে দেন। এক্সপ্লেইন করার পর ওনারা তখন আমাদের রোগীটাকে ওয়ার্ডে বা কেমনে ভর্তি করে নিয়ে যাচ্ছেন। আসার সাথে সাথে এখানে যে আমাদের ওয়ার্ড বয় বা ওয়ার্ড গার্ল যারা আছেন তারা সাথে সাথে পেশেন্টের কী কী লাগবে তার ড্রেস চেঞ্জ থেকে শুরু করে সব কিছু ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নার্সরা এসে পুরো জিনিসটা ওনার অ্যাকর্ডিং টু হিজ অর হার স্ট্যাটাস বা কন্ডিশন সাথে সাথে ওনাকে ক্যানুলা করা থেকে শুরু করে ওষুধের ব্যবস্থা করে সব কিছু করে দিচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডাক্তার এসে ওনার পালস, ব্লাড প্রেশার, তারপরে অক্সিজেন স্যাচুরেশন সব কিছু ওনার মনিটর করছেন, ওনার কী সমস্যা হচ্ছে সেটা নিচ্ছেন, সেটা নিয়ে সেই অনুপায়ী কোনো কনসালটেন্ট যিনি আছেন তার সাথে কথা বলে তার ট্রিটমেন্ট উনি অ্যাডজাস্ট করে দিচ্ছেন। এবং ওখানে যখন একটা পেশেন্ট ভর্তি হচ্ছে প্রতিবার আমাদের ডাক্তাররা এসে ওনাকে ফলো আপ দিচ্ছেন, হাই হ্যালো করে যাচ্ছেন, আমাদের সিস্টারে দেখা করে যাচ্ছেন, ঠিক মতো ওনার যত ভাইটাল যা কিছু সব কিছু মেজার করে যাচ্ছেন, ওনার সময় মতো যে ওষুধটার প্রয়োজন সেটা ইনজেকটেবল হোক বা ওরালি বা মুখে দেওয়া সব কিছু ওনার করে যাচ্ছেন। এবং আরেকটা ভালো জিনিস বা মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের হাসপাতাল থেকে এক নিউট্রিশনিস্টের মাধ্যমে ওই পেশেন্টে উনি যদি ডায়াবেটিক হয়ে থাকে বা ওনার যদি ডায়রিয়াল পেশেন্ট হয়ে থাকে বা যে ধরনের পেশেন্ট আছে সেই ধরনের অনুযায়ী কিন্তু আমরা ডায়েট চার্ট করে দিই এবং সেই খাবারটা বা ডায়েটটা কিন্তু আমরা আমাদের যে ক্যান্টিন বা ডাইনিং আছে সেখানে বানিয়ে সেটা আমরা কিন্তু প্রোভাইড করি সেই রোগীকে। জি স্যার ধন্যবাদ। একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যের রমজান। ফিরছি বিরতির পর। দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যের রমজান অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। ডক্টর তোফাজ্জল হোসেন স্যারের কাছে জানতে চাই, স্যার আপনি তো আইসিইউ এবং এইচডিইউ প্রধান, তাই না? তো সেক্ষেত্রে কখন কোন পর্যায়ে গেলে একজন রোগীকে আইসিইউতে ভর্তি করা হয় যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। এটি আসলে আমি বলবো যে যারা বিশেষ করে দর্শক যারা দেখছেন বা শুনছেন আমার কথা, এটা আসলে সবারই একটা কমন একটা প্রশ্ন যে অ্যাকচুয়ালি আসলে আইসিইউতে কখন রোগীকে নিতে হবে বা কখন বা কী ধরনের রোগীকে আইসিইউতে আসলে সেবা দেওয়া হয়ে থাকে। আপনারা সবাই জানেন যে হসপিটালের যে ওয়ার্ড বা কেবিন যেখানে থাকে কোনো একটা পেশেন্ট ফার্স্ট ওয়ার্ডে বা কেবিনেই চিকিৎসা নিয়ে থাকেন। যদি দেখা যায় যে ওয়ার্ডে বা কেবিনে রোগীর সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না, রোগীর বাড়তি কোনো মেজারমেন্ট নিতে হবে, লাইক ধরেন রোগীর কোনো শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেনের লেভেলটা অনেক বেশি, অক্সিজেন ডিমান্ডটা অনেক বেশি, বা কোনো একটা রোগীর ধরেন জ্ঞানের মাত্রা অনেক কম, আমরা যে জ্ঞানের যে স্কোরিং করি গ্লাসকো কমা স্কেলের মাধ্যমে, জ্ঞানের মাত্রা যদি অনেক কম থাকে তখন সেই রোগীগুলার আমরা বলি তো এইচডিইউ অথবা আইসিইউতে সেবা নিতে। আবার ধরেন কোনো একটা পেশেন্টের দুইটা বা তিনটা অর্গান ফেইলিওর ডেভেলপ করেছে, ধরেন কোনো একটা পেশেন্টের হার্ট ফেইলিওর ডেভেলপ করেছে, আবার সেই পেশেন্টের ডায়ালিসিস লাগবে, বা ধরেন কোনো রোগীর যদি শুধুমাত্র তার লাইফ সাপোর্ট বা মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন হয়ে থাকে, সে ধরনের রোগীগুলার আপনার আইসিইউতে সেবা দেওয়া হয়ে থাকে। জি ধন্যবাদ স্যার। ডক্টর হিমেল স্যারের কাছে আবারও জানতে চাই, স্যার এমন অনেক পেশেন্ট আছেন বাংলাদেশে বহু পরিমাণে যাদের কিনা হঠাৎ করে শরীর খারাপ হয় বা অসুস্থ হয়তো সাথে সাথে ডক্টরের কাছে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে কি আপনাদের কল সেন্টারে কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, আমাদের সুন্দর একটা কোশ্চেন করার জন্য ধন্যবাদ। আমাদের একটা কল সেন্টার আছে, আমরা এটা গত এক বছর ধরে পরিচালনা করছি, এটা নাম্বার হচ্ছে 10672 10672। এই নম্বর 24 ঘন্টা খোলা থাকছে, যে কোনো রোগী যে কোনো ধরনের রোগী দেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই নম্বরে ফোন দিলেই আমাদের যারা অপারেটর আছেন তারা যে কোনো ব্যাপারে তাকে সাহায্য করুন, সেটা চিকিৎসা ক্ষেত্রে হোক, সেটা কনসালটেশনের ব্যাপারে হোক বা কোনো সার্ভিসের প্রয়োজন যদি হয়, যে কোনো ইয়েতে আমরা এই নাম্বারটা ইউজ করতে পারবেন ওনারা এবং সেই সার্ভিসটা উনি পেয়ে যাবেন। ধন্যবাদ স্যার। ডক্টর তোফাজ্জল স্যারের কাছে আবারও আসছি। স্যার এই যে আইসিইউতে ভর্তি পেশেন্ট যারা থাকেন অনেক জটিল রোগ নিয়েই তো অবশ্যই ভর্তি হন, তো সেক্ষেত্রে আইসিইউ থেকে কি কিওর হওয়ার পসিবিলিটি আছে কি না? অবশ্যই, যদি তাই না হতো তাহলে তো আসলে আইসিইউ সেবাটা থাকতো না। আইসিইউতে সেবা দেওয়া হয় হচ্ছিল, আইসিইউ মানে কি আপনার হচ্ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্র, যেখানে রোগীদের বাড়তি সেবা বাড়তি চিকিৎসার প্রয়োজন হয় তখনই আমরা হচ্ছিল আইসিইউতে নিই। আইসিইউতে রোগী আসার পরে দেখা যায় যে কিছু কিছু রোগী তো থাকে যে আপনার তার ডিজিজটাই মানে ইরিভার্সিবল, সেই রোগীগুলো ব্যতীত ধরেন আমরা যদি কোনো একটা নিউমোনিয়ার একটা পেশেন্ট আসছে, সেই পেশেন্টের যদি আমি অক্সিজেন সাপোর্টটা ঠিকমতো দিতে পারি, তার যদি শ্বাসকষ্টটা কমে আনতে পারি আনুষঙ্গিক চিকিৎসার মাধ্যমে, তাহলে সেই রোগী তো আমরা আইসিইউ থেকে স্টেপ ডাউন করে এইচডিইউ দেন আমরা হচ্ছিল ওয়ার্ডে বা কেবিনে শিফট করতে পারি।
আবার ধরেন কোনো একটা পেশেন্ট ডায়ালিসিস পায়, মাঝখানে কোনো ডায়ালিসিস গ্যাপ গেছে, কোনো তার শ্বাসকষ্ট প্রস্রাবের পরিমাণটা কমে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, সেই রোগীগুলোর আমরা যদি যথাসময়ে আবার একটা তাকে ডায়ালিসিস দিয়ে শ্বাসকষ্ট কমানোর জন্য যদি চিকিৎসা দিই, সেই রোগীগুলো কিন্তু আবার হচ্ছিল ওয়ার্ডে ফিরে যাচ্ছে। ঠিক তেমনি আইসিউতে কিন্তু একটা ধরেন যদি আমরা ইন্টারন্যাশনাল আইসিউর যদি একটা মর্টালিটি হিসাব করি, সেখানেও দেখা যাচ্ছে কিন্তু আপনার 40-50% হচ্ছিল মর্টালিটি। তা আমরা এর অর্থ কি? এর অর্থ হচ্ছিল আপনার কিন্তু বাকি যে 50-60% পেশেন্ট সেই রোগীগুলো কিন্তু আপনার সুস্থ হয়ে ওয়ার্ডে কেবিনে আলটিমেটলি বাসাতে ফিরে যাচ্ছে। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যদি বলেন তাহলে একটু সংক্ষেপে বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে রমজান মাস পবিত্র মাস, আর রমজান মাসে আমাদের আসলে যেটা ডক্টর তোফাজ্জল আগেই বলেছিলেন যে একটা সময় ছিল যখন আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে আমাদের যে ইফতারিটা, ইফতারিটা আমরা দেখতাম হচ্ছে হলো যে বাসায় বানানো হতো, বাসায় হাতে বানানো ইফতারিগুলো আমরা খেতাম। আর এখন যেটা হয়েছে যে হাতে বানানো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বাইরের থেকেও নিচ্ছি। কাজে রোজার সময় আমার যেটা আহ্বান থাকবে সবার প্রতি, ইফতারি হোক, সেহরি হোক, বা মাঝপথে সামান্য যে খাবারটা হোক, সেটা যেন তেলে ভাজা বা অতিরিক্ত তেলে ভাজা যাতে না থাকে, একটু স্বাস্থ্যসম্মতভাবে খাবার যাতে খাওয়া হয়, প্রচুর পরিমাণে পানি যাতে আমাদের সবাই যারা দর্শক যারা দেখছেন পানি যাতে খায়, এবং একই সাথে বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস পাওয়া যায় সেই ফলমূল যেন বেশি খাওয়া হয়, সেটা আমি আহ্বান করব। আর একই সাথে যেটা আমি ইয়ে করব, যারা বিভিন্ন ধরনের রোগে ভুগছেন, যেমন ধরেন হাই প্রেশার আছে যাদের, ডায়াবেটিস আছে যাদের, যাদের কিডনি সমস্যা আছে, তারা যাতে কোনো ধরনের ওষুধ খাওয়া যাতে মিস না করেন, এই রোজার সময় কোনোভাবে ভুলে না যান, তারা যেন ঠিক মতন যে ওষুধগুলো ওনাদেরকে দেওয়া হয়েছে সেই ওষুধগুলো যেন খান। এবং একই সাথে যারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবারের, সুস্থ খাবার, স্বাস্থ্যকর খাবারের সাথে সাথে বিভিন্ন ধরনের ব্যায়াম করছেন, হাঁটাচলা করছেন, এটা যেন বাদ না যায়, এটা আমার একটা রিকোয়েস্ট সবার প্রতি থাকবে। ধন্যবাদ স্যার। কথা বলতে বলতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এই জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের মাঝে এসে উপস্থিত। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যের রমজান। দেখা হবে আগামী পর্বে একই সময় নতুন অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসএটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।